একটা রাস্তা পেয়ে যাব। হ্যাঁ, এটা দুই বর্তাছে ভিডিও তো ভিডিও দিয়ে দেবো, বাড়তে শুরু করলাম। এই জায়গা তো শ্রীপুর উপজেলা নেই, অফিসে যাচ্ছি আমরা দুজন ব্যাংকার, মাহবুব ভাই মাওনাতে যাবে, আমি যাবো বাগের বাজার। চমৎকার একটি গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে শালবন, সকালবেলা এখন 9:10 বাজে, গজারি শাল, এটা এই সাহিত্যিকের সাহিত্যের ভাষায় শাল বলে, এমনি গজারি শাল গজারি আর কি কাছাকাছি। ওই চমৎকার একটি ভিউ অনুভূতি, চারপাশে নির্জন বন, মানুষ যাচ্ছে আসছে, ইচ্ছা করতেছে শুক্রবার এসে সাইকেল চালাই, শরীরের জন্য ভালো হবে, এ রাস্তা সাইকেলের জন্য বেশ। হুমের আমাদের নোয়াজপল্লীর যে পরিবেশ, এখানেও একটি পরিবেশ, অসাধারণ চমৎকার। এই যে সবুজ ধান খেত, ধান খেতের পথে সবুজ বন, কালো পিচ ডালা পাকা রাস্তা, একটা নাইস কম্বিনেশন। এই ব্রিজের এখানে আমরা থামি। গাজীপুর জেলায় আছি, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা, অফিসে যাচ্ছিলাম এখন সকালবেলা। বাউনি বাজার, বাউনি বাজার আছে, বাউনি বাজার গ্রাম। এই যে দেখেন এখানে ছোট একটা পানির মতো ডাঙ্গা আছে, এখানে নিশ্চয়ই মাছ আছে। আর ওই যে ওই পাশে সবুজ ধান খেত, তারপরে আবার বন, বন সবুজ পাকা রাস্তা, অন্যরকম একটা নিসর্গ। আচ্ছা চাচা, এই রাস্তা যখন পাকা হয় নাই বর্ষাকালে খুব কষ্ট হইতো না? তখন মহিষের গাড়ি চলতো না, হাঁটতে গেলে তো মহিষের কষ্ট হইতো, মানুষের কষ্ট হইতো, এটা হওয়া তখন সুবিধা হয়েছে না? এই গ্রামের নাম এটা ঘোষিং ইউনিয়ন, বাউনি গ্রাম। আমাদের মাইন্ডটা যে পরিমাণ রিফ্রেশ হচ্ছে এই ভ্রমণের কারণে ছোট, এটা কিন্তু অন্যদের হচ্ছে না। ওই মনটা কিন্তু টেনশন নেই আছে, টেনশনটা কিন্তু ক্ষতিকর, যত বেশি টেনশন এত বেশি ক্ষতিকর।